ইসলাম এমন একটা মানদণ্ড আমাদেরকে দিয়েছে শুধু বিশ্বাস করলেই আমি ভালো মানুষ বিশ্বাস না করলে আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ লাগাদ ফি তাকবিম খালাকাল ইন্সান ফি আসফালে আসফালেম মানুষকে আমরা সৃষ্টি করেছি যে সর্বোত্তম অবয়াব দিয়ে অথবা তাকে আমরা পুনরায় প্রত্যাবর্তিত করি সর্বনিকৃষ্টতম পর্যায়ে যদি তার মধ্যে ইমান থাকে সর্বোচ্চ মানুষে যদি ইমান না থাকে সবচেয়ে নিকৃষ্ট সে ইমানটা কি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস ছয়টা বিশ্বাস না থাকলে ইমান হয় না স্তম্ভ হলে ছয়টা আল্লাহকে বিশ্বাস ফেরস্তাকে বিশ্বাস আল্লাহ কেতার সমূহে বিশ্বাস উপরে বিশ্বাস আখরাতে বিশ্বাস এবং তবদির ভালো মন্দির করে বিশ্বাস আপনাদের ক্লাসে মাদ্রাসায় সাতটা পড়ানো হয় না অল বাসে বাদ আল মৌত এটা একবার ভুল কিন্তু এরা তবধি করবে না ভুল সে করবে না আখরাত বিশ্বাস মানে কি মৃত্যুর পরে না আখরা তো মৃত্যুর আগে হয় আবার বলছে অল্প আছে বাদল মহৎ মৃত্যুর পরে পুনরুত্থান আখেরা তো যা অল্পা বাদল তা একই জিনিস না আমরা ধরে দিয়েছি এটা ভুল হচ্ছে ছয়টা হবে সাতটা নয় এই গেল কাফের হয়ে গেছে তার সঙ্গে যারা থাকে সব হত্যা ফরজ গেছে দিলো ইনকিল ওই ফতো পাড়িয়ে দিবে বাপরে বাপ ফাঁকা হয়ে গেল ফত এখন আসে আমার পত্রিকা রেখে দিচ্ছি এটা করোনা না হাদিস মার না যা বল উঠেই মানতে হবে জি না সে পাগলামি কারবার সব সমস্ত মাদ্রাসায় এটা পড়ানো হচ্ছে যারা তাহারই পড়েন আমাদের লেখা যাচ্ছে সেখানে পড়বেন দয়া করে যারা যারা আলম আছেন শিক্ষকতা করেন মাদ্রাসায় তাহলে এগুলো ছেলেদের পড়েন না ভুল শেখাবেন না স্তম্ভ ছয়টা সাতটা নয় এই ছয়টা স্তম্ভ ছয়টাই কিন্তু অদৃশ্য খেয়াল করে দেখ স্যার আল্লাহ অদৃশ্য ফ্রেস্ত অদৃশ্য কিতাব অদৃশ্য নবী কোন কাউকে দেখে নেই তকদির অদৃশ্য আখরা তো অদৃশ্য ছয়টা অদৃশ্য বিশ্বাস যদি না থাকে কোন মানুষ কশ্চিন কালের সৎ মানুষ হতে পারে না আর এই কারণে আমার মুসলমান এই ছয়টার মধ্যে একটা যদি অবিশ্বাস থাকে আপনি মুসলমান না